দেখেন আমাদের আরএমজি তে কি কি ক্যারিয়ারের সুযোগ আছে, বা আরএমজি তে কি কি সেকশন সাধারণত জব করা যায়, বা কোন কোন জব এর বেনিফিট গুলা পাওয়া যায়, এগুলো সিম্পলি আমি একটা লিস্ট দিছি। প্রত্যেকটা লিস্ট একটু হালকা হালকা একটু আলোচনা করব। এগুলো আপনাদের না জানেন তো জবের অপরচুনিটি আছে, বেশিরভাগ জব অপরচুনিটি গার্মেন্টস প্রোডাকশন, তারপরে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাওয়া যায় ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং, কোয়ালিটি কন্ট্রোল, কাটিং রুম, গার্মেন্টস ক্যাট, লিন ম্যানেজমেন্ট, এরপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, স্যাম্পল ডেভেলপমেন্ট আছে, গার্মেন্টস ওয়াশিং আছে, আর এন ডি আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মার্চেন্ডাইজিং, এরপরে গার্মেন্টস বাইং হাউস অথবা গার্মেন্টস সোর্সিং, এটা থার্ড পার্টি হিসেবে, আর একটা কমপ্লায়েন্স এন্ড সিএসআর, আর কিছু আছে হলো প্রজেক্ট বেসড জব, অর্থাৎ প্রজেক্টের উপরে জব করা। এই জবের অপরচুনিটি গুলা সাধারণত আপনারা যে সাবজেক্টে পড়াশোনা করতেছেন এই সাবজেক্ট কমপ্লিট করার পরে আপনার পাওয়া যায়। তবে কোনো কোনো জবের ক্ষেত্রে আবার একটু হায়ার স্টাডির দরকার হয় কোনো কোনো জবের ক্ষেত্রে, যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আপনি যদি জব করতে চান মোটামুটি ক্ষেত্রে দেখা যায় অনেকের এমবিএ দরকার হয়। অ্যাকচুয়ালি এমবিএ টা করে নেওয়া ভালো, কারণ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা মোটামুটি ওই এমবিএ এর সাথে একটু রিলেটেড, ম্যানেজমেন্টের সাথে রিলেটেড। এটা যদিও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আসলে অনেক অনেকে বলে যে এটা আইপি সাবজেক্ট, বা যারা আইপি তে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে, তবে এই ক্ষেত্রে প্রবলেম আছে, এটা হলো যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রির জব, এই জন্য যারা গার্মেন্টস এ পড়াশোনা করে বা গার্মেন্টস লাইনে পড়াশোনা করে, তবে এখন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় বেশি। এটা যখন যাবো এখানে তখন আলোচনা করবো। এইটাতে প্রথমে যেটা আসছে এটা হলো গার্মেন্টস প্রোডাকশন। তো গার্মেন্টস প্রোডাকশনটা আমরা সবসময় যেটা দেখি, এটা হলো গার্মেন্টস এর প্রোডাকশনটা সাধারণত আমরা একটু নিচু চোখে দেখি, বা আমরা সবসময় একটু সবসময় মনে করি যে প্রোডাকশনের জব ভালো না। এটা আসলে ভুল ধারণা, প্রোডাকশনের জব ভালো না, এটা ভুল ধারণা। আর প্রোডাকশনের ক্ষেত্রে মানে আমাদের ভুল ধারণা হওয়ার কারণ হলো, বা আমরা সবসময় যেটা মনে করি, এটা হলো যদি প্রোডাকশনে জব করতে হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা হয় যে ল্যাঙ্গুয়েজ খারাপ করতে হয়। আমরা বলে থাকি সবসময় যে প্রোডাকশনে জব করলে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ খারাপ করতে হবে, এটা আসলে ভুল ধারণা। সবসময় ল্যাঙ্গুয়েজ খারাপ করতে হবে না, কারণ আপনাকে ল্যাঙ্গুয়েজ খারাপ করতে হয় কেন, ওয়ার্কারকে দিয়ে কাজ আদায় করার জন্য। এখন ওয়ার্কার দিয়ে কাজ কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ খারাপ না করে আদায় করতে পারবেন। যেমন আপনার মোটিভেশনের জন্য বিভিন্ন ধরনের থিওরি আছে যে আপনি কিভাবে ওয়ার্কারকে মোটিভেশন দিবেন। এখন এই বিভিন্ন ভাবে মোটিভেশন দিয়ে কিন্তু ওয়ার্কারদের দিয়ে আপনি কাজটা আপনি করে নিতে পারবেন, এই জন্য মুখ খারাপ না করলেও কিন্তু আপনার চলবে। এই জন্য এখন আসলে ওই দিন নাই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করতে গেলে মুখ খারাপ করতে হবে, এরকম আসলে সিচুয়েশনটা নাই। এই জন্য গার্মেন্টস প্রোডাকশনের ক্ষেত্রে যেটা বলা হয়, এখন প্রোডাকশনের জবের ক্ষেত্রে মোটামুটি দেখা যায় কম্পিটিশনটা মোটামুটি কম, অর্থাৎ যারা আরএমজিতে পড়াশোনা করে, আরএমজিতে পড়াশোনা করার পর কেউ যদি গার্মেন্টস প্রোডাকশনে জব করতে চায় তাহলে তার ক্ষেত্রে এই সেকশনে একমাত্র কম্পিটিশনটা কম হবে, কারণ এই সেকশনে সহজে কেউ যেতে চায় না। এখন পর্যন্ত আপনি যদি হিসাব করেন তাহলে গার্মেন্টস এর প্রোডাকশনের ক্ষেত্রে যারা আছে মোটামুটি সবাই হলো নন টেকনিক্যাল পার্সন। নন টেকনিক্যাল অর্থাৎ ধরেন গার্মেন্টস এর সিউইং বা কাটিং এ যারা কাজ করতেছে তারা ধরেন অনেক দিন ধরে কাজ করতে করতে 8 পাস 9 পাস অথবা ইন্টারমিডিয়েট পাস, এরকম অনেক দিন ধরে কাজ করতে করতে তারা কি অনেক দিন ধরে কাজ করতে করতে তারা মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা এই সেকশনে আসছে, এবং নতুন যখন না হয় আবার ওরকমই না হয়। বাট এখন যারা এমপ্লয়ার আছে তারা চাচ্ছে যে আমি যদি এমপ্লয়ি নেই তাহলে আমাকে অবশ্যই গ্র্যাজুয়েট করা বা এই সাবজেক্টের ট্রেনিং করা এরকম এমপ্লয়ি নিলে আমার জন্য ভালো। কেন ভালো, কারণ আপনি যেন একটা নন টেকনিক্যাল পার্সন নেন, নন টেকনিক্যাল পার্সন আপনাকে কাজ করে দিতে পারবে, বাট ওইখানে কোনো ধরনের যদি ইমপ্রুভমেন্ট করার দরকার হয়, অর্থাৎ গার্মেন্ট সেকশনে যদি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট করার দরকার হয় এই ইমপ্রুভমেন্টটা সে করতে পারবে না, কারণ ওই ধরনের তার টেকনিক্যাল নলেজ নাই। সে হলো যা দেখছে সেটা দেখে শিখছে, আর আপনারা যারা আছেন বা যারা পড়াশোনা করে যায় তারা কাজ করতে করতে তাদের যেমন প্র্যাকটিক্যাল নলেজটা গ্যাদার হবে অ্যাজ ওয়েল অ্যাজ তাদের কিন্তু থিওরিটিক্যাল নলেজটা আছে, তখন সে নতুন যদি কোনো কিছু করতে চায় বা ইমপ্রুভমেন্ট করতে চায় তাহলে তার কি হবে, ওই প্র্যাকটিক্যাল নলেজের সাথে থিওরিটিক্যাল নলেজ দুইটাকে অ্যাড করে সে একসাথে করে নতুন কিছু করতে পারবে। এই জন্যই বর্তমানে যারা এমপ্লয়ার আছে এরা এমপ্লয়াররা চায় সবসময় এই এই লাইনের এমপ্লয়ীদের নেওয়া হোক। এই জন্য এখন সবাই মোটামুটি সবাই যারা বলতেছে এরা হলো যারা পড়াশোনা করে এই লাইনে তাদেরকে গার্মেন্টস এর প্রোডাকশনের দিকে যাইতে, কারণ এই গার্মেন্টস এর প্রোডাকশনের দিকে একমাত্র অপরচুনিটি আছে আপনার দেখা যায় যে এখানে কম্পিটিশন কম, এবং পাশাপাশি এখানে সবচেয়ে বড় অপরচুনিটি যেটা, এখানে আপনি যে টপ
ফ্লোরে যে উঠতে পারবেন, অর্থাৎ আপনার উপরে ওঠার যে ক্ষমতা এই বা আপনার প্রমোশনের যে ক্রাইটেরিয়াটা, এই প্রমোশনের ক্রাইটেরিয়াটা অনেক কম অন্যান্য প্রতিষ্ঠানে। আপনি যদি যখন ফর এক্সাম্পল মার্চেন্ডাইজিং এর কথাই বলেন, মার্চেন্ডাইজিং কিন্তু হিউজ কম্পিটিশন, হয়তো আপনি জব পাবেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে কম্পিটিশন করতে হবে। এবং আপনি যদি টপ পজিশনে উঠতে চান তাহলে আপনাকে অনেক চড়াই উচড়াই পাড়ায় পার হয়ে তারপরে টপ পজিশনে যেতে হবে। কারণ আপনি যখন জব করবেন মোটামুটি আপনাকে ধরে নিতে হবে আপনার সাথে 20-25 জন আছে আপনার উপরে টপ পজিশনে, আপনার সাথে 20-25 জন আছে, তার মানে ওই 20-25 জনকে আপনাকে টপকায় আপনাকে কি করতে হবে, টপ পজিশনে যেতে হবে, তার মানে হিউজ একটা প্রেশার। আর অনেক ক্ষেত্রে চাইলেও আপনি পারবেন না টপ পজিশনে যেতে, অনেক ক্ষেত্রে চাইলেও আপনি টপ পজিশনে যাইতে পারবেন না। কারণ এখানে একটা প্রবলেম হলো আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে, কারণ মার্চেন্ডাইজিং বা ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে বলেন, এটা একটা হলো এডুকেশনাল ইনস্টিটিউটের প্রতি একটা আলাদা ইয়ে আছে, যে ধরেন কোন জায়গায় যদি অন্য প্রতিষ্ঠানের স্টুডেন্ট থাকে, আপনি একটা অন্য প্রতিষ্ঠানে, তাহলে সে চাবে যে যদি মনে করেন আপনার যে হেড আছে বা আপনার টপ আপনার পজিশনে বা আপনার ম্যানেজমেন্ট মার্চেন্ডাইজিং সেকশনে যে টপ পজিশনে যে আছে সে যদি অন্য কোনো প্রতিষ্ঠানের হয়, তাহলে সে চাবে তার প্রতিষ্ঠানের কোনো ছেলে কি হয় উপরের দিকে উঠবে। সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হয়ে যাবে দেখা যায়। কারণ ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে জয়েন করলেন, এখন আপনার উপরে পজিশনে যারা আছে সবাই ধরেন কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠানে, তাহলে তারা কিন্তু চাবে না আপনি কখনো উপরে পজিশনে উঠেন বা আপনার পারফরমেন্স যদি ভালো হয়। এটা হলো বাংলাদেশ পার্সপেক্টিভ হয়, এই জন্য বলা হয় যে মার্চেন্ডাইজিং যে সেকশনটা আছে এই সেকশনে কম্পিটিশন তো হিউজ, হিউজ পরিমাণে কম্পিটিশন সেখানে করতে হয়, বা আদার্স যে জব গুলো আছে সেটাতে হিউজ পরিমাণে কম্পিটিশন আছে। এই তুলনায় গার্মেন্টস প্রোডাকশন সেক্টরের যে জব গুলো আছে, প্রোডাকশন সেক্টরের জব গুলাতে কম্পিটিশন নাই বলতেই চলে, বা কম্পিটিশন একেবারে কম, অনেক কম পরিমাণে কম্পিটিশন করতে হয়, বা ইজিলি আপনি এই জবে চাইলে ঢুকতে পারবেন, ইজিলি জবে চাইলে আপনি ঢুকতে পারবেন এই জন্য। এবং আপনার উপরে ওঠার যে লেভেলটা থাকবে এই লেভেলটা অনেক স্লো হবে, আপনাকে কোনো চড়াই উৎরাই না পেরে হয়। আপনি যদি ভালোভাবে কাজ শিখতে পারেন তাহলে খুব সহজে আপনি উপরে 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 উঠতে পারবেন, কারণ এখানে যারা সিনিয়র পজিশনে থাকবে, সিনিয়র পজিশনে যারা থাকে তারা হলো নন টেক পার্সন। তো নন টেক পার্সনকে পিছনে ফেলে উপরে উঠে যাওয়া খুব একটা টাফ না, যেখানে টেকনিক্যাল পার্সনকে রেখে উপরে উঠে যাওয়াটা অনেক টাফ। এই জন্য এখন যারা যারা এমপ্লয়ার আছে বা যারা যারা ম্যানেজমেন্ট আছে সবাই কিন্তু বলে, যারা যারা দেখবেন এক্সপার্ট সবাই কিন্তু বলে যে প্রোডাকশনের দিকে মুভ করতে। এখন প্রোডাকশনের দিকে মুভ করলে আপনার বেনিফিট হচ্ছে কি, আপনি নিজেও বেনিফিট হচ্ছেন, যারা কোম্পানি আছে বা অর্গানাইজেশন আছে অর্গানাইজেশনে কিন্তু বেনিফিট হচ্ছে। কিভাবে বেনিফিটেড হচ্ছে, আপনার যে টেকনিক্যাল নলেজ আছে, আপনার যে থিওরিটিক্যাল নলেজ আছে, আপনি দুইটাকে একত্রিত করে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। আর যেখানে যারা নন টেকনিক্যাল পার্সন আছে এরা দেখা যায় শুধুমাত্র তারা যে কাজ শিখছে সে শেখার উপরেই থাকে, তারা নতুন কিছু এখানে করতে চায় না। আমি এরপরে একটা সেকশনে যাবো, ওইখানে দেখতে পাবেন যে আপনার যারা আইতে কাজ করে এবং যারা গার্মেন্টস প্রোডাকশনে কাজ করে তাদের মধ্যে একটা হিউজ পরিমাণে দ্বন্দ্ব থাকে, একটা হিউজ পরিমাণ দ্বন্দ্ব থাকে বা দা কুমড়া সম্পর্ক যেটা বলে এটা থাকে, আমি ওইখানে যখন যাবো তখন বলবো। তো এটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি গার্মেন্টস প্রোডাকশনের ক্ষেত্রে প্রবলেমটা কোথায় হয়। এখন ওই আপনার যে কনসেপ্ট যেটা আছে বা আপনারা যেটা মনে করেন যে প্রোডাকশনের জব খারাপ বা প্রোডাকশনে থাকলে নিজেও খারাপ হয়ে যেতে পারে, এই কনসেপ্টটা আসলে ভুল। কেন ভুল, কারণ হলো ওই যে আগে যারা ছিল বা আগে যারা প্রোডাকশনে জব করতো তারা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস, তারা যায় প্রোডাকশনে জব করতো। এখন তারা ওয়ার্কারকে দিয়ে কাজ আগে করতে গেলে কি করতো, ওই গালি গালাস করে তাদের কাছ থেকে কাজ আগে করে নিত। বাট আপনি একজন শিক্ষিত মানুষ, একটা এডুকেটেড পার্সন, আপনি কিন্তু বিভিন্ন ওয়ে জানেন কিভাবে কিভাবে কাজ আগে আদায় করে নিতে হবে, কারণ আপনি কিন্তু গালি গালাস না করেও তাদের কাছ থেকে কাজটা আদায় করে নিতে পারবেন। বাট একটা ইন্টারমিডিয়েট পাস বা একটা এসএসসি পাস ছেলে যদি যায়, সে কিন্তু আসলে ওই লেভেলের এডুকেশন এখন অর্জন করতে পারে নাই, একটা ওয়ার্কার বা একটা এমপ্লয়িকে দিয়ে কিভাবে করে কাজটা অর্জন করে নেওয়া যায়, এই ধরনের কিন্তু তার মধ্যে ইটা জাগ্রত হয়নি। তো নর্মালি যারা এইচআর ম্যানেজমেন্ট করে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ওইখানে দেখবেন যে আপনার মোটিভেশনে বিভিন্ন ধরনের থিওরি আছে, কিভাবে কিভাবে মোটিভেট করা যায়, তো এগুলো আপনি মোটামুটি জানেন বুঝেন, তো এগুলো আপনি অ্যাপ্লাই করে মোটামুটি ওয়ার্কারদের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারবেন। বা আপনি যদি ওগুলো নাও জানেন, আপনি যেহেতু একজন শিক্ষিত পার্সন মোটামুটি আপনার মধ্যে এই নলেজটা আছে বা আপনি জানেন যে আপনি বুঝেন যে কিভাবে করে গালি গালাজ না করে কিভাবে তার মাধ্যমে বা তার কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া যায়, আপনি কিন্তু সেইভাবে কাজটা তার কাছ থেকে আদায় করে নিতে পারবেন।
এই জন্য আগে যে থিওরিটা আছে যে তারা কাজ করতে চায় না, তাদেরকে গালি গালাজ করে কাজ করাইতে হবে, এটা আসলে টোটালি রং। এখন কিন্তু ওই দিন আর নাই, এখন অনেকেই অনেকেই বলতে খুব কম আর কি, হাতে গোনা কম, খুব কম লোক দেখা যায় প্রোডাকশনের দিকে ঢুকে। বা অনেক বিদেশি ফ্যাক্টরি আছে যারা নতুন নতুন ফ্যাক্টরি করতেছে, তারা চাচ্ছে যে তারা প্রোডাকশনে টেকনিক্যাল লোকজন নিবে, টেকনিক্যাল লোকজন নেবে, কারণ তারা বুঝতেছে টেকনিক্যাল লোকজন এলে সব দিক থেকে সুবিধা। সব থেকে সুবিধা কি, তারা ইজিলি কোনো কিছু বুঝতে পারবে, তারা সবকিছু কি ইজিলি কোনো হ্যান্ডেল করতে পারবে, প্রোডাকশন বাড়বে, আপনার ডিফেক্টের পরিমাণ কমে যাবে, ওয়েস্টেজের পরিমাণ কমবে। এই জন্য যারা আছে তারা দেখা যায় সবাই গার্মেন্টস প্রোডাকশনের দিকে বলে বা প্রোডাকশনের দিকে যায় যাইতে বলে। এই জন্য তা এইখানে আপনাকে প্রোডাকশনের দিকে যদি যাইতে হয় তাহলে আপনার এখানে গার্মেন্টস এর যে প্রোডাকশন প্রসেস আছে এই প্রোডাকশন প্রসেস সম্পর্কে আপনাকে ভালো একটা আইডিয়া থাকতে হবে। গার্মেন্টস এর প্রোডাকশন প্রসেস অর্থাৎ আপনার গার্মেন্টস এর যে প্রোডাকশন গুলো হচ্ছে এই প্রোডাকশনের যে প্রসেস আছে, বিভিন্ন ধরনের প্রসেস আছে প্রোডাকশনে, তো এই প্রোডাকশনের যে প্রসেস গুলো আছে এই প্রসেস গুলো সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হয় আপনাকে, বা প্রোডাকশন প্রসেস সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া রাখার দরকার হয়। আপনারা যারা হয়তো ম্যানেজমেন্টে পড়ছেন তাদের একটা সাবজেক্ট ছিল অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্টে যখন আপনারা পড়ছেন প্রোডাকশন অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট বা প্রোডাকশন ম্যানেজমেন্ট অনেকে ছিল, প্রোডাকশন ম্যানেজমেন্টে আপনারা পড়ে